बिल्कुल। उठाते हो मस्त हाथ उठाते हो बंधुरा सबाई केमन आछो आजकेर भिडियोटा सिक्रेट भिडियो चारटि बनाले लाइलन टीका एवं तेलापिया बड़ो बड़ो साइजेर माछगुलो सहजे बड़शिते तो खाए ना चारटि फेलले माछो आसबे एवं तार बड़शिओ खाबे। फार्स्ट अफ अल आपनि दोकाने गिये बोलबेन एकटु पचा चार दिते एवं तार संगे बाकी उपकरणगुलो मिश्रित होबे आपनारा स्टेप बाई स्टेप देखे नेबेन अवश्यई आपनादेर काजे लागबे আপনাদের চারেও মাছ আসবে এবং আপনারা বড় বড় মাছ ধরতেও পারবেন। আর ভাইটাকে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। এর সঙ্গে মিশানো হচ্ছে বাকর। আপনারা যারা মাছ ধরার সঙ্গে যুক্ত আছেন তারা বাকরটা ভালো করেই জানবেন। শুধু বাকর মিশালে হবে না, বাকরের সঙ্গে বাকর তেলও থাকতে হবে। স্টেপ বাই স্টেপ সব মিশানো হবে। এরপর দিচ্ছি হাফ চামচ মতো পোলাও। এই পোলাওটা পুরোটা ভুট্টার, এটাকে অনেকে হলুদ পোলাও বলে। এটা কাতলা মাছের টোপো ব্যবহার করা হয়। তারপর আমরা ব্যবহার করে নিচ্ছি ডাস্ট মশলা। ডাস্ট মশলা বলতে এর মধ্যে আছে হচ্ছে গোড়বোজ, ট্যাংলা আর একাঙ্গি আর খোল। এই চারটিকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে ডাস্ট মশলাটা বানানো হয়েছে। এইগুলোকে একসঙ্গে ভালো করে মিশাতে হবে এবং এর সঙ্গে মিশে যাবে নর্মাল ছাতু। নর্মাল ছাতু, ওটা ছাতুটা টোটালি ভুট্টার ছাতু নর্মাল এটা। এবার এবার ভালো করে পুরো একদম মিশালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আপনারা যে চারটা ব্যবহার করবেন ডাইরেক্ট মারবেন, মাটি মিশাবেন না। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই ভিডিও করার চেষ্টা করব। এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদম নারকেল পচার জল, একদম খাঁটি ঘন। এই নারকেলগুলো অনেকদিন, এই দাদার দোকান হচ্ছে মদনপুর স্টেশনের থেকে নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখে খেয়ে দেবে উজ্জ্বলের চারের দোকান। মদনপুরটা হচ্ছে কল্যাণীর পরের স্টেশন, নদিয়া ডিস্ট্রিক্ট। এরপর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল। এই নারকেল তেল দোকানে কেনা নারকেল তেল না, নারকেল বাড়িতে নারকেল তেল বার করা, এগুলো মাছের ক্ষেত্রে ইউজ করা হয়। ওই সব তেলেও হয়, দোকানে কেনা তেলেও হয়, কিন্তু এইগুলো বেশি উপকারী, মানে মাছের জন্য বেশি, মানে মাছ এই চারে বেশি আসে এই তেল ইউজ করলে। এবং আপনার কাছে একটাই আমার কথা বলার আছে যে চারটা আপনারা মাছ ধরার ঠিক 10 থেকে 15 মিনিট আগে ইউজ করবেন। তারপর 10 থেকে 15 মিনিট হয়ে গেলে তারপর আপনারা ছিপ ফেলবেন। আর চারটি যখন ফেলবেন তখন হচ্ছে যেন দেখবেন আশেপাশে একটু পুকুরের নিচে যেন সমান্তরাল জায়গা থাকে। জিনিসটা একটু নরম হয়ে গেছিলো বলে আর একটু ছোলার ছাতু ইউজ করলাম। মোটামুটি চার বানানো কমপ্লিট, শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একবারে পুরো চার ফেলবেন না, আস্তে আস্তে চার ফেলবেন এবং কম কম করে ফেলবেন। একবারে পুরো চার ফেললে বাকি চারটা মাছে খেয়ে চলে যাবে। আর শিকারী বন্ধুদের কথা উদ্দেশ্যে আমি বলছি এরপরে আরও ভালো ভালো মাছ ধরার ভিডিও আনবো। তোমরা কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো ভিডিও এবং বন্ধুরা পাশে থেকো, ওটা খুব জরুরি। এবং বাজে লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, আমার কী ভুল হচ্ছে সেটাও জানিও। চার বানানো কমপ্লিট, প্যাকেজিং চলছে। আর একটা খুব ভাইটাল গুরুত্বপূর্ণ কথা, করোনা যে বেড়ে যাচ্ছে সেই জায়গায় তোমাদের সকলকেই বলছি মাস্কটা ইউজ করবে আর অযথা ভিড় করবে না, ডিস্টেন্স মেনটেন করবে। কারণ আমাদেরই এই রোগ, এই রোগটা কোনো ট্রিটমেন্ট সেরকম কিছু নেই, কিন্তু আমরাই কিন্তু এই রোগটাকে বাড়িয়ে দিচ্ছি। মাছ ধরার ভিডিওটা এনজয় করো, আমি চললাম, নেক্সট ভিডিও আমার পাশে থেকো। বন্ধুরা প্লিজ মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস বেল আইকন, এটা খুব জরুরি। আর তোমরা যে কোনো বিষয়ক তথ্য পশু পাখি সংক্রান্ত কমেন্ট করতে পারো। যারা আমাকে ফলো করো আমি সব রকম ভিডিওই ছাড়ি, শুধু ভাইটাকে কমেন্ট করে জানিও কেমন কি ভিডিও ছাড়তে হবে। ভালো তো হাতে মাস্ট হাতে উঠাও তো, কতটা হবে